জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের ভেতরেও আছে হামাসের সুড়ঙ্গ। আতঙ্কে রয়েছে এবার ইসরায়েলের ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পাঁচাটা বাহিনী। এরপর জানিয়ে দেব হামাসের হামলায় নিহত ইসরায়েলের সংখ্যা বেড়ে 1538। এদিকে গাজা সংঘাত বিস্তৃত হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এবং জানিয়ে দেব ইরাকে মার্কিন ঘাটতে ড্রোন হামলা দাবি কাতাইব হিজবুল্লাহর। সর্বশেষে জানিয়ে দেব চীনের অনলাইন ম্যাপে নেই ইসরায়েল, পুরোটাই ফিলিস্তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, অথবা আপনার ফেসবুকে শেয়ার দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের ভেতরেও আছে হামাসের সুড়ঙ্গ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ ইসরায়েলের ভেতরেও আছে বলে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। তিনি বলেন গাজা উপত্যকার উত্তর অংশের নিচে 400 কিলোমিটার পর্যন্ত হামাসের সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের প্রবেশ পথে ইসরায়েলের ভেতরেও রয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন যে যানবাহন ও মোটর সাইকেলগুলো ওই সুড়ঙ্গের মধ্য দিয়েও যেতে পারে। তেহরানের নাগরিক প্রতিরক্ষা বিষয়ক একটি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বাগেরি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পূর্ণ মাত্রায় স্থল আক্রমণ শুরু করার জন্য অপেক্ষা করছে, কারণ তারা জানে যে এই ধরনের অভিযান আরেকটি পরাজয় চিহ্নিত করবে। ইসরায়েল 2021 সালের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল তাদের সীমান্তের নিচের খনন শনাক্ত করার ক্ষমতা রয়েছে। তবে গত 7 অক্টোবর বোঝা গেছে সীমান্ত সীমার উপরিভাগের সমস্যাগুলোই শনাক্তের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এদিকে 2014 সালে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সময় হামাস যোদ্ধারা সীমান্ত সুড়ঙ্গ ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছিল। সূত্র টাইমস অফ ইসরায়েল। হামাসের হামলায় নিহত ইসরায়েলের সংখ্যা বেড়ে 1538। হামাসের অতর্কিত হামলার পর থেকে 3 সপ্তাহে কমপক্ষে 1538 জন ইসরায়েলি নিহত হয়েছে, স্থানীয় গণমাধ্যম KNN সোমবারে তথ্য দিয়েছে। KNN জানিয়েছে এখনও পর্যন্ত 823টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং 715 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান গাজার সঙ্গে নিহত সেনা সংখ্যা 311 জনে পৌঁছেছে। তেল আবিবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সংঘর্ষে 5431 জন ইসরায়েলি আহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অন্তঃসীমান্ত আক্রমণের পর পাল্টা আক্রমণে খুব বেশি সময় নেয়নি তেল আবিব। এর মধ্যে গত কয়েকদিন ধরে চলছে স্থল হামলা। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 8306 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 3342 জনের বেশি শিশু, 2062 জনের বেশি নারী এবং 460 জন বয়স্ক নাগরিক রয়েছে। সূত্র আনাদোল এজেন্সি। গাজা সংঘাত বিস্তৃত হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি অপারেশন আল আকসার ঝড়কে ইসলামী প্রতিরোধের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করেছেন গাজা সংঘাত বিস্তৃত হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না। সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বাগেরি কানি উল্লেখ করেন ইরানের প্রতিনিধিরা রাশিয়ার রাজধানী মস্কোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন রাজনৈতিক কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে সব পক্ষই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পৌঁছেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ এমন এক ধরনের পরিপক্কতায় পৌঁছেছে তারা সুদূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে। তিনি আরো বলেন তিনি যে বিষয়টির উপর জোর দিতে চান তা হল 7 অক্টোবর অপারেশন আল আকসা ঝড় ইহুদিবাদী শাসন ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থার হৃদয়ে অপূরণীয় কম্পন সৃষ্টি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাপনি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের কৌশলগত মানসিকতাকে নাড়া দিয়েছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা অবস্থান নিয়েছেন। ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি কাতাইব হিজবুল্লাহর। ইরাক ও সিরিয়ায় সক্রিয় গ্রুপ কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে মার্কিন পরিচালিত আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। কাতাইব হিজবুল্লাহ ইরান সমর্থিত গ্রুপ হিসেবে পরিচিত। সোমবার নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানায় ঘাঁটিতে 4টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। সোমবার পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এ মাসে 23 বার ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা। গত 7 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত ইরাকে অন্তত 14 বার এবং সিরিয়ায় 9 বার মার্কিন ও জোট বাহিনীর উপর হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগই তাদের লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
চীনের অনলাইন ম্যাপে নেই ইসরায়েল, পুরোটাই ফিলিস্তিন। চীনের বড় ডিজিটাল ম্যাপিং প্ল্যাটফর্মগুলো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ইসরায়েলকে মুছে দিয়েছে চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা। উল্লেখ করেছেন যে বাইদু এবং আলিবাবার শীর্ষস্থানীয় অনলাইন ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়া হয়েছে। সেখানে সম্পূর্ণ এলাকাকে ফিলিস্তিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে আসছে চীন। দেশটি শুরু থেকেই প্রকাশ্য এবং স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষ থেকে দাঁড়িয়ে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম বাইদুর চীনা ভাষার অনলাইন মানচিত্রে ফিলিস্তিনের শহরগুলোর নাম ও সীমানা দেখানো হয়েছে, তবে সেখানে ইসরায়েলের কোনো চিহ্ন নেই। যদিও মানচিত্রে লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল ম্যাপ নিয়ে কোনো মন্তব্য করেনি চীনের বৃহৎ দুই কোম্পানি। গাজা যুদ্ধের শুরু থেকে চীন মানুষের দুর্ভোগ এড়াতে যুদ্ধবিরতিকে সমর্থন করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত ঝাই জুন 23 অক্টোবর জানান যে চীন গাজায় যুদ্ধের সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গাজার বর্তমান পরিস্থিতি সংকটজনক। ঝাই বলেন, চীন বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন কাজের বিরোধিতা করে এবং দৃঢ়ভাবে নিন্দা করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন যে কোনো কাজের বিরোধিতা করে এবং পরিস্থিতির আরও অবনতি বা এমনকি নিয়ন্ত্রণের বাইরে যাওয়াও ঠেকাতে সব পক্ষকে শান্ত সংযম বজায় রাখার আহ্বান জানায়। এর আগে মধ্যপ্রাচ্য বিষয়ক চীনা বিশেষ দূত ঝাই ফিলিস্তিন কারণ নিয়ে আলোচনার জন্য কায়রো শান্তি সম্মেলনের চেয়েও আরো প্রভাবশালী এবং বিস্তৃত শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল।